নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ফিনল্যান্ড স্টুডেন্ট রেসিডেন্ট পারমিট কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটার লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে আসার জন্য পরিকল্পনা করে সব কিছু ওকে হয়ে গেছে, জাস্ট এখন খালি রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করবে, তো সেই ক্ষেত্রে প্রথম একটা স্টুডেন্ট কি করবে সেই ক্ষেত্রে আমি আজকে আপনার সাথে আলোচনা করব। কারণ একটা স্টুডেন্ট যখন প্রথম এখানে আসে তখন অনেক কিছু জানে না, তো সেই ক্ষেত্রে আমার এই ছোট্ট একটা উদ্যোগ। অবশ্যই আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো প্রথমত আপনারা হয়তো জানেন যে বর্তমান বাংলাদেশে কোনো প্রকার ফিনল্যান্ডের অ্যাম্বাসি নাই, তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া বা নেপালে যাওয়া লাগে। সো সেই ক্ষেত্রে আমি ইন্ডিয়াতে আপনাদের টাইম এবং অ্যাপ্লিকেশন প্রসেস প্রত্যেকটা দুটো দেশের আমি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। বিশেষ আপনারা যদি ইন্ডিয়াতে যান তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ইন্ডিয়ার একটা ভিসা লাগবে, ভিসাটা আপনারা আগে অ্যারেঞ্জ করে রাখবেন, ওটা সম্পর্কে আজকের ভিডিওতে আর আপনাদের সাথে বললাম না, অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে। বেসিক্যালি ইন্ডিয়াতে যাওয়ার জন্য যেটা করবেন, ইন্ডিয়াতে আপনার প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফিনল্যান্ডের অ্যাম্বাসি ওপেন থাকে এবং সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। বেসিক্যালি যে ওদের যে অ্যাড্রেস ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রত্যেকটা ডিটেলস আমি নিচে আপনার ডিসক্রিপশন বিলোতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে ট্রাই করতে পারেন। এবং অবশ্যই যে ফিনল্যান্ড অ্যাম্বাসি যাবেন সেটা অবশ্যই দিল্লিতে অবস্থিত, আপনারা হয়তো অবশ্যই জানেন। আর কাঠমান্ডু যেটা আপনার নেপালে যেটা, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডুতে আপনার ওই টাইমটা একটু ভিন্ন কিন্তু ডেটটা ঠিকই আছে, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কাঠমান্ডুর যে সময় সেটা হচ্ছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আর ওদের যে ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বার আমি সব কিছু আপনার মেইল অ্যাড্রেস সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে আপনারা যে দেশে যাবেন। বেসিক্যালি আমাদের বর্তমান বাংলাদেশের যে স্টুডেন্ট তারা বিশেষ করে ইন্ডিয়াতে সব থেকে বেশি যায়, সেক্ষেত্রে আপনারা কারণ আমাদের বাংলাদেশের স্টুডেন্টের ইন্ডিয়াই ওখানে ইয়ে করে থাকে যে ইন্ডিয়ায় সব আমাদের জন্য ভালো হবে, সেই কারণে আমরা ইন্ডিয়াতে যাই পাশের দেশ। আমারও ইচ্ছা সাজেস্ট যে আপনারা ইন্ডিয়াতেই যান বা যে আগে অ্যাম্বাসিতে মেল করে নিতে পারেন, মেল করে যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি কাঠমান্ডুতে আসেন সেক্ষেত্রে আপনি কাঠমান্ডু যেতে পারেন। বিশেষ করে ইন্ডিয়া এবং নেপালের মানে আমাদের বর্তমান যে ফিনল্যান্ডের রেসিডেন্ট পারমিটের যে ফিসটা সেটা হচ্ছে আপনার 300 ইউরো। 300 ইউরো তাহলে বাংলাদেশে আপনি কনভার্ট করে নেবেন বাংলাদেশের কত টাকা, এবং নেপালের যদি আপনি নেপালে যান তো সেক্ষেত্রে নেপালি কনভার্ট করে নেবেন, এবং যদি ইন্ডিয়াতে যান সেক্ষেত্রে ইন্ডিয়াতে কনভার্ট করে নেবেন। এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক, আপনার যে রেসিডেন্ট পারমিটের যে একটা ফিস সেটা হচ্ছে আপনার 300 ইউরো। আর বেসিক্যালি এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ক্ষেত্রে আপনি তখন 300 ইউরো পে করবেন এবং ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে থাকবেন। অবশ্য আপনার জন্য আপনি লাইক আপনি যদি টাকাটা পে করেন তো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান কোনো ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন ডিরেক্টলি আপনি অনলাইন থেকে, আর যদি আপনি কাঠমান্ডুতে পে করেন তো সেক্ষেত্রে কাঠমান্ডু ডিরেক্টলি আপনি কোনো একটা নেপালের কোনো একটা ব্যাংকে আপনি ডিরেক্টলি পে করতে পারেন। এবং কী কী পেপার লাগবে সেটা আমি অলরেডি আপনারা হয়তো জানেন কী কী পেপার লাগবে। যতগুলো পেপার আপনি ইউনিভার্সিটিতে পে করছিলেন আপনার অফার লেটার পাওয়া পর্যন্ত, যতগুলো পেপার আপনি সেখানে সাবমিট করেছিলেন প্রত্যেকটা পেপার নেবেন, পাসপোর্ট নেবেন এবং কালার প্রত্যেকটা অরিজিনাল এবং ফটোকপি সব কয়টা আপনি সাথে করে নেবেন যখন যাবেন আর কি। আর যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি যে অরিজিনালগুলো আর মানে ফটোকপিগুলো আপনি সাবমিট করবেন যাতে সেগুলো কোনো প্রকার ফেক না হয়, সেই ক্ষেত্রে আপনার। আর বেসিক্যালি ব্যাংক স্টেটমেন্ট সেটা হচ্ছে আপনার 8 থেকে 9 লাখ টাকা আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখালেই হবে, কারণ বেসিক্যালি যে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখাবেন সেটার উপরে নির্ভর করবে আপনার ভিসাটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলছি, আসলে ব্যাঙ্ক স্টেটমেন্টটাই আপনার সবথেকে বেশি এবং লিগ্যালিটি হওয়া যায়।